এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই নয়টি জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, পাশাপাশি কয়েকটি জেলায় শিলা বৃষ্টিরও সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে, জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে মেঘ বৃষ্টির খেলা। প্রকৃতি এখন রূপ নিয়েছে কালবৈশাখীর নিত্য ছায়ায়। সেই সাথে গত কয়েকদিন ধরে চলমান ভ্যাপসা গরম আজ থেকে কিছুটা কমে আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজও দুপুর থেকে রাতের যে কোনো সময় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দুপুর থেকে রাতের যে কোনো সময় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে দেশের মধ্যে শক্তিশালী পূর্ণাঙ্গ ক্লান্তীয় বৃষ্টিপাত চালু হয়েছে, যা চলতে পারে আগামী 24 মে 2023 পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই সময় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলায় প্রায় 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এর কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেন জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।